বেজি 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 এই তো ধরে এই একটা বেজি এই যে এই যে এই যে বেজি নমস্কার বন্ধুরা, আজ আবার আমরা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি গালিগান কিচেনের পক্ষ থেকে। আজ আমরা জঙ্গলের মধ্যে একটা ডোবা পেয়েছি, সেখানে আমরা কিছু মাছ ধরে আপনাদের নতুন কিছু রেসিপি সামনে তুলে ধরতে চাই। এবং আমাদের আগের দুটো ভিডিওতে এত সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার, চলো যাওয়া যাক। চলো আরে এখানে দেখো না আজকে কি হয়। এইটাই তো, আরে অনেক বড় পুকুর তো, চল এক কোনাতে একটু বাদ দিয়ে তারপরে মাছটা ধরা যাক। হ্যাঁ তাও হবে, নাহলে ঠিক আছে তাই করি, পারা যাবে না। এইখানে আছে, এইখানে ঝুড়ি নিয়ে আসো, ঝুড়ি বলো দাঁড়া দাঁড়া আস্তে আস্তে। রাখার জায়গা কোথায়? এই আমি কি একটাও পাবো না? পাবি পাবি, খোঁজ খোঁজ। মাগুর মাছ আছে রে, দেখি আস্তে আস্তে পায়ে কাটানো যায়। দেখ দেখ আস্তে আস্তে ধর, ঘাটাবি ঘরে পরে জল কমা জল কমা। বড় মাল আছে একটা, হালকা হালকা এই একটা পিছনে পিছনে এখানে একটা মাগুর আছে। হ্যাঁ ধরছি, আমি একটা ধরেছি মনে হচ্ছে, হ্যাঁ এই একটা ধরেছি। যাক দেখি গাড়ি নিয়ে, জলটা মাল আছে একটা, মাল আছে গাড়ি নিয়ে একটু। ভাই বলে ভাইকে ধরে নিয়েছি, চল চল চল, অনেক মাছ হয়েছে, আবার রান্না করতে হবে, প্রচুর আছে। বেশ থাক থাক, অনেক মাছ আছে।
আমাদের মাছ ধরা কমপ্লিট, এখন আমরা রান্না ভাত দিয়ে শুরু করছি। আজ আমরা মাগুর মাছ ধরেছি ডোবা থেকে, ধরে আজকে ফুলকপি দিয়ে একটা রেসিপি সুন্দর করে তৈরি করব, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে বন্ধুরা, এখন ফুলকপিটা কেটে নিচ্ছি, তারপর এই ফুলকপি দিয়ে আমাদের মাগুর মাছটা রান্না করা হবে খুব সুন্দরভাবে, দেখা যাক। আদা রসুন পেঁয়াজগুলো একবারে কেটে নেব, না কাটলে হবে না। দেখি কেমন কাটো তুমি, কাটা তো বড় বড় ডায়লগ দিলে মুখে, ওই তো কি বললাম আবার সে বলবো, কাটাকাটি কোথা থেকে শিখলে? আরে কাটাকাটি এটা আমাদের পেশা, ঠাকুরদার আমল থেকে কাটাকাটি করে আসছে। ঠাকুরদা এই ঠাকুরদা এখন এই কাটাকাটি শুরু করে দিচ্ছি। ভালো করে আবার ফুলকপিটা আমরা ভেজে নিচ্ছি, তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তা বন্ধুরা, এখন মাছে হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপরে মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ফুলকপি দিয়ে সুন্দর করে একটা ঝোল হয়ে যাবে। মাছটা ভাজা করে নেব, এখন তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে পরে মাছটা ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই, মাছটা ভেজে নিই এবার, তারপরে রান্না হবে। বাহ, মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো, তারপরে রান্না হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল, একদম চেটে পুটে খাবো। আলু কাটা এবার ভেজে নিই, আলুটা ভেজে নিয়ে তারপরে মাছটা ছেড়ে দেবো মশলাটা কষিয়ে। তেলটা দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেলটা একটু গরম হোক, তারপরে মশলাটা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এইবার আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, এইবার মশলাটা কষা করে নেব, এইবার হলুদটা দিয়ে দেবো। এবার গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিলাম, এবার লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। কি সুন্দর কালার হয়েছে দেখো, সেন্ট বেরিয়েছে না, এটা খেতে লাগবে না। কষা কষা করে নিই, তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার ফুলকপিটা আলুটা দিয়ে কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। ফুলকপি দিলাম,
সঙ্গে আলুও দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে, যা হোক খেতেও ফাইন টেস্ট হবে। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এইবার আমরা মাছটা দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার রান্না হয়ে গেল, তাহলে এবার সবাইকে ভাত দিয়ে দিই। ঝোলটা দিয়ে দিলাম, লঙ্কা একটু দাম। তিনজন গেস্ট এসছে, হ্যাঁ তাদেরকে আজকে আমরা খাওয়ালাম রান্না করে রেসিপিটা। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।